মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিট শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ অফিসার সহ কুখ্যাত ওই কার্টুনিস্ট নিহত হয়েছেন। এতে ট্রাক চালকও আহত হয়েছেন এমন খবর নিশ্চিত করেছে বিবিসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসলমানরা। এরপর তখনকার ডাচ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেনফেল্ড ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি সামাল দিতে তিনি 22টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই কার্টুনিস্ট লার্স ভিক্সকে হত্যার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করে ইরাকের আল কায়দা। তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতেন 75 বয়সী লার্স ভিক্স। 2007 সালে তিনি সুইডেনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গচিত্র এঁকেছিল তা এক বছর পর আবার ডেনমার্কের একটি খবরের কাগজ প্রকাশ করে। তখন সেই খবরের কাগজও বিক্ষোভের মুখে পড়ে। 2015 সালে কোপেনহেগেনে এক মুক্ত বিতর্কে অংশ নিয়েছিলেন লার্স ভিক্স। সেখানে বন্দুক যুদ্ধ পর্যন্ত হয়েছিল। ওই হামলায় এক চলচ্চিত্র পরিচালকও নিহত হয়েছিলেন। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দ নদী নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দ নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নাম্বারে। মাছ বাজার গার্ডেনার।